फ्रेंड्स, আমি শাশ্বতী। ওয়েলকাম ব্যাক টু মাই হোমমেড রেসিপি চ্যানেল। আজকে আমি বানাবো কাঁচকলার দম। কাঁচকলার দম বানানোর জন্য আমি যে যে উপকরণগুলো নিয়েছি তা হলো, আমি চারটে কাঁচকলা নিয়েছি, দুটো আলু নিয়েছি, দুটো পেঁয়াজ, একটা লেবু, জিরা, লবণ, হলুদ, রিফাইন তেল, চিনি, শুকনো লঙ্কা, দারুচিনি, তেজপাতা দুটো, দুটো এলাচ। প্রথমে আমি কলাটাকে এরকম সাইজ করে কেটে নিয়েছি, আলু এভাবে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি, হাফ লেবু নিয়েছি, গোটা জিরা নিয়েছি 1 চা চামচ, হলুদ বাটা নিয়েছি 1 চা চামচ, চারটে লঙ্কা গ্রেট করে নিয়েছি, এলাচ দারুচিনি থেতলে নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, লবণ পরিমাণ মতো, চিনি নিয়েছি 1 চা চামচ, তেল পরিমাণ মতো। এখন আমি লবণ হলুদ দিয়ে আলু আর কলাটাকে সেদ্ধ করে নেব। কলাটাকে আমি হাফ সেদ্ধ করব। এবারে আমি কড়াইতে তেল নিয়েছি আর হাফ সেদ্ধ করা কলাটাকে এই তেলে আমি ভেজে নেব। কলাটা ভাজা হয়ে গিয়েছে, এবার এটাকে আমি তুলে নিচ্ছি। তো কলার দম বানানোর জন্য কড়াইতে প্রথমে তেল নিলাম, এবার এতে গোটা জিরা, তেজপাতা, লবণ 7 মতন, হলুদ বাটা, মশলাটাকে সুন্দরভাবে তেলেই কষে নিচ্ছি। এবার এতে সিদ্ধ করা আলু দিলাম, ভেজে রাখা কলা,
এতে 1 চামচ চিনি দিচ্ছি। সামান্য একটু জল, লঙ্কা, এলাচ, দারুচিনি, বাটা, হাফ কাপ জল, চিনি আপনারা তরকারিতে মনে হলে খেতেও পারেন আর নাও পারেন, চিনিটা ইচ্ছে মতন। আর আরো হাফ কাপ জল দিয়ে এটাকে আমি 5 মিনিট সেদ্ধ করে নেব। সামান্য একটু লবণ দিলাম, এখন এটা তৈরি হয়ে গিয়েছে। এবারে ওভেনের আঁচটা বন্ধ করে আমি লেবুটা নিয়েছি। লেবুর রসটা আমি এতে সুন্দর করে মিশিয়ে নেব, দিলেই রেডি হয়ে যাবে আমার কাঁচকলার দম। কাঁচকলার দম একেবারেই তৈরি, খুবই সুন্দর, খুবই টেস্টি। তো আপনারাও বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখুন, আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। নাও ইট ইজ রেডি টু সার্ভ। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।